শেয়ার ব্যবসার পঞ্চম অংশে আজকে টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাদেরকে বুঝে বলবো যে টেকনিক্যাল অ্যানালাইসিস কি এবং এটা একটা শেয়ারের ফোরকাস্ট করতে কিভাবে আমাদের সাহায্য করতে পারে। গত ক্লাসের একটা রিভিউ যে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সম্বন্ধে আলোচনা করেছিলাম, ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস দুটোই ব্যবহার করা হয় একটা শেয়ারের ভবিষ্যৎ সম্বন্ধে একটা ফোরকাস্ট করার জন্য। গত প্রেজেন্টেশনে আপনাদেরকে বলেছিলাম কীভাবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস একটা প্রতিষ্ঠানের মৌলিক অর্থনৈতিক উপাদানগুলোকে বিশ্লেষণ করে এবং কি কি সেই উপাদানগুলো। ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে মূলত একটা শেয়ারের দামটিকে মূল্য বিচার করে বা আনুমানিক একটা হিসাব করে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দিয়ে, এবং এই ক্ষেত্রে একটা প্রতিষ্ঠানের মৌলিক অর্থনৈতিক ভিত্তি, তার আয় ব্যয়ের হিসাব নিকাশ, তার যে সমস্ত রিপোর্টগুলো বের হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে, সেই রিপোর্টগুলোকে ভিত্তি করে একটা শেয়ারের দাম, বর্তমানে যে দামটা আছে সেটা কতটুকু ন্যায্য বা সেটার দাম ভবিষ্যতে কতটুকু বাড়বে, তার ফোর্সগুলো কি কি রয়েছে সেগুলো নিয়ে একটা অ্যানালাইসিস করে। অর্থাৎ এখানে একটা শেয়ারের দামের ভবিষ্যৎ দামটা কীরকম হতে পারে সেটা মূলত তার পিছনের যে অর্থনৈতিক ভিত্তিগুলো রয়েছে সেগুলোকেই তুলে ধরে। অপরদিকে টেকনিক্যাল অ্যানালাইসিস হলো মূলত একটা প্রতিষ্ঠানের বিভিন্ন যে সমস্ত অর্থনৈতিক ভিত্তি যেগুলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আলোচনা করে সেগুলো নিয়ে ফোকাস করে না। মূলত এটা একটা শেয়ারের দামের গতিবিধি, শেয়ারের বর্তমান দাম কেমন, পরিমাণ কত, কতগুলো ভলিউম কেনা বেচা হচ্ছে, এই জিনিসটার উপর মূলত ভিত্তি করে। এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস মধ্যে প্রথম পার্থক্য হলো যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস মূলত অর্থনৈতিক ভিত্তিগুলোকে বিশ্লেষণ করে, খুঁটিনাটি তার রিপোর্টগুলো, তার আয় ব্যয়ের হিসাবগুলোকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে গুরুত্ব দেয়। অপরদিকে টেকনিক্যাল অ্যানালাইসিসে এই একটা প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসাব নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, বরং একটা সে বর্তমানে শেয়ারটার দাম কীরকম, সে তার অতীত কীরকম ছিল, তার ট্রেন্ড কীরকম ছিল, তার গত এক বছরে তার দাম ওঠানামা কীরকম হয়েছে, বর্তমানে কীরকম কী পরিমাণে এটা কেনা বেচা হচ্ছে, সেগুলোর উপরই মূলত ফোকাস করে। বাজারে মূলত যারা এই স্টক নিয়ে অ্যানালাইসিস করেন তারা এই দুটো জিনিস নিয়ে প্রচুর ডিবেট করেন যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ভালো না টেকনিক্যাল অ্যানালাইসিস ভালো। আমি গত প্রেজেন্টেশনে বুঝিয়েছি যে মূলত আমাদেরকে দুটোই নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। একসাথে আমরা যেভাবে একটা কোম্পানির অর্থনৈতিক ভিত্তিগুলোকে নিয়ে আমরা অ্যানালাইসিস করব এবং সেটা দিয়ে বিচার করে দেখব যে যে ব্যবসাতে আমরা ইনভেস্ট করছি বা বিনিয়োগ করছি তা আমাদের জন্য কতটুকু যৌক্তিক হচ্ছে, সেটা আমাদেরকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আমাদেরকে সেটা বুঝে বলবে। আর টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আমরা একটা প্রতিষ্ঠানের বর্তমানে যে দামটা রয়েছে সেটা ভবিষ্যতে কীরকম দাম যেতে পারে, সে এখন মানুষকে এটা কীরকম কেনা বেচা করছে, সেগুলোর দিকে ভিত্তি করে আমরা ই করব। এটা আসলে আমি এভাবে ব্যাখ্যা করি, যেমন মনে করা যাক একটা নদীর ঘাটে আপনি দাঁড়িয়ে আছেন, তখন অনেকগুলো নৌকা আসছে। এখন এই নৌকাগুলোর মধ্যে কিছু কিছু নৌকাতে মাল রয়েছে, কিছু কিছু নৌকাতে কোনো জিনিসপত্র নেই। এখন অনেক ধরনের নৌকা এসে কোনটা ভিড়বে, কোনটাতে আপনি উঠবেন, এগুলো যেমন কোন অনেকগুলো নৌকা রয়েছে, কোনোটাতে অনেক জিনিসপত্র রয়েছে, কোনোটাতে কম জিনিসপত্র রয়েছে, এখন আপনাকে কোনটাতে উঠতে হবে, যেটাতে খুব বেশি জিনিসপত্র রয়েছে সেটাতে উঠবেন নাকি যেটাতে কম জিনিসপত্র সেটাতে উঠবেন। মূলত ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আপনাকে হেল্প করবে কোন নৌকাটাতে উঠবেন, বা বাজারে অনেক শেয়ার রয়েছে, কোন শেয়ারটাতে আপনাকে বিনিয়োগ করাটা ভালো সেটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আপনাকে বলবে। এবার আসা যাক টেকনিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে। সেখানে অনেকগুলো নৌকা আসছে, কিন্তু যে কোনো নৌকায় যতক্ষণ পর্যন্ত না ঘাটে আসছে ততক্ষণ পর্যন্ত আপনি উঠতে পারছেন না। টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাকে সেভাবে হেল্প করবে যে একটা একটা শেয়ার ঠিক কখন কিনবেন। শেয়ার আমি পূর্বে বলেছি যে একটাই নিয়ম আমাদেরকে মেনে চলতে হবে, সেটা হলো কম দামে কিনবো এবং বেশি দামে বিক্রি করবো। এখন কম দাম আমি কখন আসবে এই, এবং বেশি দাম আমার কখন আমার বুঝবো যে এই দামটা অনেক বেশি হয়ে গেছে এখন বিক্রি করে দেওয়া উচিত, টেকনিক্যাল অ্যানালাইসিস মূলত আমাদেরকে সেদিকে সাহায্য করবে যে না এখন এখন এটা বিক্রি করে দেওয়া উচিত, এখন দাম কম কিংবা এখন দাম বেশি, এই জিনিসটা টেকনিক্যাল অ্যানালাইসিস আমাদেরকে সহযোগিতা করবে। এবার আসা যাক টেকনিক্যাল অ্যানালাইসিসের আরেকটু বিস্তারিতভাবে।
টেকনিক্যাল অ্যানালাইসিস মূলত এটা একটা কারিগরি বিশ্লেষণ, এবং এখানে অনেক ধরনের প্রযুক্তি রয়েছে। যেহেতু টেকনিক্যাল অ্যানালাইসিসে কারিগরি বিশ্লেষণে চার্ট নিয়ে আমরা বেশি কাজ করি, সেজন্য অনেক সময় এদিকে চার্ট বিশ্লেষণ বলা হয় বা চার্টিস্ট। ফান্ডামেন্টাল অ্যানালিস্টরা যেভাবে একটা কোম্পানির প্রতিষ্ঠানের তার আয় ব্যয়ের হিসাব বা রিপোর্ট নিয়ে বেশি গবেষণা করে, কারিগরি বিশ্লেষণ সবসময় তার হাতে চার্ট থাকে, সে চার্ট নিয়ে এসে দেখে যে আজকে দাম কীরকম, আজকে কীরকম ভলিউম বিক্রি হচ্ছে। সেজন্য অনেক সময় টেকনিক্যাল অ্যানালাইসিস যারা করে তাদেরকে চার্ট বিশ্লেষক বা চার্টিস্ট বলা হয়। টেকনিক্যাল অ্যানালাইসিস মূলত একটি শেয়ারের অতীত মূল্য ও ভলিউম, অর্থাৎ কী পরিমাণে কেনা বেচা হচ্ছে, সেটা নিয়ে মূলত পূর্বাভাস করার চেষ্টা করবে বা ফোরকাস্ট করার চেষ্টা করে যে একটা শেয়ার এটার পূর্বে কীরকম ছিল, তার কীরকম ভলিউম কেনা বেচা হয়েছে, এবং সেটা দিয়ে ভবিষ্যতে আমার এটা কীরকম দাম যেতে পারে বা যাবার কতটুকু সম্ভাবনা রয়েছে, সেভাবে বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসটা করে। অর্থাৎ একটা শেয়ারের পূর্বাভাস দেওয়ার চেষ্টা করে একটা টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে। এবং টেকনিক্যাল অ্যানালাইসিস সবসময় চেষ্টা করে যে তার অতীতের যে স্টকটা উঠানামা কীরকম হয়েছে, অতীতের প্যাটার্নগুলোকে নিয়ে বোঝার চেষ্টা করে। সেহেতু টেকনিক্যাল অ্যানালাইসিসে অতীত খুব ইম্পর্টেন্ট, এবং অতীতের বিভিন্ন উঠানামা এগুলো নিয়ে সে খুব গবেষণা করে। টেকনিক্যাল অ্যানালাইসিস মূলত তিনটা ভিত্তির উপর বিশ্বাস করে এটা গড়ে উঠেছে। মূলত যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করে তারা বিশ্বাস করে যে বর্তমানে যে অবস্থান, প্রাইস এবং ভলিউমটা রয়েছে, সেটা যে দামটা রয়েছে বা যে গ্রাফটা রয়েছে, সেটা বাজারের প্রকৃত চিত্র তুলে ধরে। অর্থাৎ এখন একটা শেয়ারের দাম কম, এখন একটা শেয়ার হয়তো বা 200 টাকা বিক্রি হচ্ছে, এই 200 টাকা যৌক্তিক অযৌক্তিক সেটা ভিন্ন কথা, কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিসটা মনে করে যে এখন বাজার সবসময় যে গ্রাফ, যে চিত্রটা প্রদর্শন করে সেটা সত্য। অর্থাৎ বাজারের প্রকৃত চিত্রটা আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে পেতে পারি, এবং গ্রাফ কখনো মিথ্যা কথা বলে না। এই জিনিসটা টেকনিক্যাল অ্যানালাইসিস যারা করেন তারা বিশ্বাস করেন। আর দ্বিতীয় হলো যে একটা দাম, যে একটা বা একটা শেয়ারের প্রাইস, সে সবসময় একটা গতিধারা বা প্রবণতা মেনটেন করে চলে, সবসময় সেটাকে অক্ষুণ্ণ রেখে সে চলে। যদি একটা জিনিসের দাম 2-3 ধরে বাড়তে থাকে, তাহলে ধারণা করা হয় যে এটা একটা ঊর্ধ্বমুখী আছে, সুতরাং পরবর্তীতে এটার দাম আরেকটু বাড়ার সম্ভাবনাই রয়েছে, একটা গতিধারা বা প্রবণতা। আবার যদি যখন দাম কমতে থাকে, সেই কমার প্রবণতা যদি থাকে, সেই কমার প্রবণতাকে অক্ষুণ্ণ রেখে চলবে। তৃতীয় যে বৈশিষ্ট্য রয়েছে সেটা হলো ইতিহাস পুনরায় আসে। আপনারা জানেন যে আমরা ইতিহাস থেকে শিক্ষা নিই না, কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিস মনে করেন যে একটা শেয়ারের দাম পূর্বে যেভাবে উঠানামা করেছে, ঠিক একই ধরনেরভাবে উঠানামা হওয়ার সম্ভাবনাটা বেশি। অর্থাৎ ইতিহাসকে তার একটা শেয়ারের পূর্বের তার উঠানামাকে নিয়ে বরং বেশি ফোকাস করে। এই তিনটা ভিত্তির উপর ভিত্তি করেই টেকনিক্যাল অ্যানালাইসিস এর বর্তমান অবস্থান উঠে এসেছে। প্রথমে যেটা বললাম যে একটা একটা চার্ট কখনো মিথ্যা কথা বলে না, এবং সে বাজারের প্রকৃত চিত্রটা আপনাকে তুলে ধরবে। দাম সবসময় একটা শেয়ারের দাম, সে একটা গতিধারা বা প্রবণতা মেনটেন করে চলে। এবং শেষে যেটা বললাম যে একটা শেয়ারের দাম কীরকম উঠানামা করবে, সেটা তার অতীত ইতিহাস বলবে, বা অতীত ইতিহাস দিয়ে আমরা বিশ্লেষণ করে ভবিষ্যৎকে আমরা কিছুটা হলেও প্রেডিক্ট বা ফোরকাস্ট করতে পারবো। এবার দেখা যাক ট্রেন্ড নিয়ে আমরা কথা বলবো। ট্রেন্ড শব্দটা স্টক অ্যানালিসিসে প্রচুর ব্যবহার করা হয়। ট্রেন্ড মূলত একটা গতিধার বা প্রবণতা। আমরা যেখানে পূর্বে বলেছি যে গ্রাম একটা শেয়ার সবসময় একটা ট্রেন্ড বা গতিধারা মেনটেন করে চলে, যেমন এখানে একটা গ্রামীণ ফোনের আমার এখানে সামনে একটি শেয়ার দেখতে পাচ্ছেন, এটা গত বছর নভেম্বরে এটা যাত্রা শুরু করেছে। এখানে আমি ডিসেম্বর থেকে দেখতে পাচ্ছি যে সে তার যাত্রা, এখানে নভেম্বর থেকে যাত্রা শুরু করেছে, এবং ডিসেম্বর পর থেকে সে একটা আস্তে আস্তে বাজারটা ঊর্ধ্বমুখী দিকে যাচ্ছে। অর্থাৎ বাজারটা একটা ঊর্ধ্বমুখী বা একটা ট্রেন্ডটা ঊর্ধ্বমুখী যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে। এভাবে খুব সহজে এই ট্রেন্ড শব্দটা বলে, অর্থাৎ বাজারটা ঊর্ধ্বমুখী। এই
গ্রামীণ ফোনের ক্ষেত্রে যেভাবে আমি খুব সহজে বুঝতে পারলাম যে হ্যাঁ বাজারটা আমার ডিসেম্বরের শেষ দিক থেকে ঊর্ধ্বমুখী হয়েছে, জানুয়ারি এখানে জানুয়ারি জানুয়ারি পর থেকে আরও ঊর্ধ্বমুখী হয়েছে, এভাবে করে একটা ঊর্ধ্বমুখী ট্রেন্ডে গেছে। এই ট্রেন্ড শব্দটা হলো যে বাজারের গতিধারা কোন দিকে, এটা উপরের দিকে যাচ্ছে না নিচের দিকে যাচ্ছে না পাশাপাশি যাচ্ছে, যেটা আমরা পরে আলোচনা করব। এবার ট্রেন্ড, আমরা গ্রামীণ ফোনের ট্রেন্ডের ক্ষেত্রে আমরা যেমন খুব সহজে আমরা বুঝতে পেরেছি যেমন এটা একটা ঊর্ধ্বমুখী ট্রেন্ড, কিন্তু সবসময় তা নাও হতে পারে। যেমন ডিসকোর ক্ষেত্রে দেখেন, যেমন কখনো দাম বেড়েছে কমেছে, দাম বেড়েছে, এটা কখন কীরকম ট্রেন্ড হচ্ছে খুব বোঝা মুশকিল। হ্যাঁ, খুব খুব শার্প তার উঠানামা, তার এখানে কোনটা মানে এটাকে আমি ঊর্ধ্বমুখী বলবো না নিম্নমুখী বলবো, এটা একটু বলাটা একটু কঠিন। সুতরাং ট্রেন্ড যদি গ্রামীণ ফোনের মতন হয় তাহলে এটা আমাদের আমাদের জন্য খুব সহজ বলে দেওয়া সম্ভব যে এটা একটা ঊর্ধ্বমুখী, কিন্তু অনেক সময় এই ট্রেন্ডটা বের করা বেশ কঠিন হতেও পারে। ট্রেন্ড সাধারণত তিন ধরনের, আমরা বলি আপ ট্রেন্ড, বা একটা যখন শেয়ারের দাম ঊর্ধ্বমুখী থাকে তখন আমরা তাকে আপ ট্রেন্ড বলি, এবং ডাউন ট্রেন্ড আমরা যখন একটা ট্রেন্ড যখন নিচের দিকে নিম্নমুখী থাকে তখন বা নিম্নমুখী ট্রেন্ড আমরা বলতে পারি। আরেকটা বলে সাইডওয়েজ বা হরিজন্টাল ট্রেন্ড অনেক সময় বলে যারা শেয়ার মার্কেটে রয়েছেন, অর্থাৎ এটা পাশাপাশি যাচ্ছে, দাম খুব বেশি ও ঊর্ধ্বমুখী হচ্ছে না নিম্নমুখী হচ্ছে না, পাশাপাশি সমান্তরালে সে চলতে থাকছে। সুতরাং এই আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং সাইডওয়েজ ট্রেন্ড, এই তিনটা প্রায় আলোচনার মধ্যে আসে। এবার আসা যাক ট্রেন্ডগুলোকে আবার আমরা সময় দিয়ে ভাগ করতে পারি। যেমন প্রথমে আমরা একটা বলি যে লং টার্ম ট্রেন্ড, মানে একটা একটা শেয়ারের দাম অনেক দিন ধরে বাড়ছে সেটাকে লং টার্ম, এবং এটার দীর্ঘকাল সাধারণত এক বছরের বেশি, অর্থাৎ এক বছরের থেকেও বেশি, অর্থাৎ এক বছর ধরে এটা দাম যখন বাড়ছে তখন আমরা এটাকে বলি যেটা লং টার্ম ট্রেন্ড। আবার ইন্টারমিডিয়েট ট্রেন্ড বা মধ্যমেয়াদী প্রবণতা যেটা বলতে পারি, সেটা হলো 1 থেকে 3 মাসের মধ্যে যেটা দাম যদি বাড়তেই থাকে তাহলে আমরা বলবো ইন্টারমিডিয়েট আপ ট্রেন্ড, অর্থাৎ এটা আপে রয়েছে বাট ইন্টারমিডিয়েট, এটা এখনও লং না বলতে পারবো না কারণ এটা 1 থেকে 3 মাসের মধ্যে। আর শর্ট টার্ম ট্রেন্ড অর্থাৎ স্বল্পকালীন, মাত্র 1 মাসের কম যেটা, অর্থাৎ কয়েক সপ্তাহ ধরে দাম হয়তো আমার বেশি বা কয়েকদিন ধরে আমার বেশি, তখন এই ট্রেন্ডটাকে আমরা স্বল্পকালীন ট্রেন্ড বলি। যেমন এখানে একটা এটা মেটাস্টক থেকে সংগ্রহ করা একটা শেয়ার, এটা দাম যেমন লং টার্ম আপনার 2005-এর দিকে দেখছেন যে এটার দাম 2005 থেকে 2004 থেকে 2005-এর উপর দামটা আরও বাড়ছে, এটা একটা আপ ট্রেন্ড, কিন্তু এটা অনেক দিন ধরে বাড়ছে যেটা সেটাকে আমরা বলছি আপ টার্ম ট্রেন্ড। কিন্তু এই আপ টার্ম ট্রেন্ড সবসময় কিন্তু আপ থাকছে না, এখানে এসে দেখেন আবার এসে ডাউন হয়েছে, এই ডাউনটাকে আমরা তখন বলছি মিড টার্ম এটা ট্রেন্ড, অর্থাৎ একটা অল্প মেয়াদি, এবং এটা দেখবেন যে এটা থেকে 1 থেকে 3 মাসের মতন, এখানে যেমন এটা 3 মাসের মতন রয়েছে, সুতরাং এটা এটা মিডিয়াম টার্ম ট্রেন্ড। তারপর আবার একটা শর্ট টার্মের জন্য একটু বাড়ছে, আবার শর্ট টার্ম ডাউন হয়েছে, আবার একটা মিডিয়াম বেড়েছে, আবার একটা শর্ট টার্ম ট্রেন্ড একটা কমেছে, শর্ট টার্ম ট্রেন্ড বেড়েছে, এইভাবে একটা ট্রেন্ড আমরা বোঝাই যে একটা শেয়ারের দাম কীভাবে উঠা বসা করছে, এই দামটা লং টার্ম না মিডিয়াম না শর্ট, এই তিনটা আমরা আলাদা করতে পারি। এরপর সব থেকে যে শব্দটা শেয়ার বাজারে আপনার প্রায় শুনেন, বুল এবং বিয়ার। প্রথম দিকে যখন আমি বুল এবং বিয়ারের কথা শুনলাম তখন খুব হাসি পাচ্ছিল যে এটা আবার কেমন জিনিস। আসলে বুল হচ্ছে ষাঁড় আর হচ্ছে বিয়ার হচ্ছে ভল্লুক, অর্থাৎ একটা বাজার প্রবণতা ঊর্ধ্বমুখী নিম্নমুখী না জিনিসটা বোঝাবার জন্য খুব সহজে এই অ্যানালিস্টরা এই শব্দটা ইউজ করেন, অর্থাৎ বুল বাজার না বিয়ার বাজার। বুল বাজার আমরা মূলত বলি যে যেখানে হচ্ছে ষাঁড়ের মতন হঠাৎ করে খুব প্রচণ্ড বেগে মানে এগুতে থাকে, যেখানে 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 প্রাইস অর্থাৎ দামটা বাড়তে থাকে, এবং হচ্ছে স্টক যারা কিনেছে তারা খুব খুশি থাকে কারণ এই সময় ক্যাপিটাল গেইন হচ্ছে, অর্থাৎ একটা জিনিসের দাম যখন খুব ঊর্ধ্বমুখী থাকে যখন দামটা বাড়তে থাকে তখন এটাকে আমরা বলি বুল মার্কেট। বুল মার্কেটের বিপরীত হল ভল্লুক মার্কেট বা বিয়ার মার্কেট, ভালুক মার্কেট, অর্থাৎ যখন দামটা আবার কমা শুরু করে তখন আমরা এটাকে বলি বিয়ার মার্কেট, এবং এটা ডিক্লাইন দ্য স্টক মার্কেট ওভার এ পিরিয়ড টাইম, অর্থাৎ আগে যে পূর্বে যে দাম ছিল সেই দাম থেকে আরও দাম কমতে থাকে এবং আরও কমতে থাকে। এবং সাধারণত
এই দুটোর মধ্যে সাইকোলজিক্যাল বা মনস্তত্ত্ব জিনিসটা কি, যে সার মার্কেট আমরা বলতে বুঝায় যেখানে আমার ক্রেতারা ক্রেতারা কেনার জন্য খুব ব্যস্ত, ক্রেতারা কেনার জন্য ব্যস্ত, সেখানে আমাদের আমার বুল মার্কেট। আর বিয়ার মার্কেট হচ্ছে বিক্রেতারা, তারা কোনো একটা কারণে ভয় পেয়েছে, সুতরাং তাড়াতাড়ি চেষ্টা করে সব কিছু ছেড়ে দিতে বা বিক্রি করে দিতে। তো সুতরাং বুল মার্কেটে মূলত এটা হচ্ছে ক্রেতারা মানে মূলত কিনে, আর বিয়ার মার্কেট হচ্ছে বিক্রেতা, মানে সব শেয়ার বিক্রি করার প্রবণতাইগুলো বেশি যে কোনো মার্কেটে। সেজন্য বুল মার্কেট এবং বিয়ার মার্কেট এই দুটো শব্দ খুব আমরা শুনতে পাই, এবং এটার মাধ্যমে বুঝতে পারি যে বর্তমান যে বাজারটা রয়েছে সেটা কী কোন অবস্থানে রয়েছে।